this is Antara. Welcome back to my channel. So, in makeup look, ebong hairstyle shathe tomra nischoy porichito because ager video tei ami share korechi je tomra ei makeup look ta kibhabe khub easily nijerai korte paro. Eta ami dekhiyechi je folk dancers jonno specifically. তোমরা যদি এখনো দেখে না থাকো তাহলে প্লিজ আমার আগের উইকের ভিডিওটা দেখো বিকজ আই মেক ভিডিওস ফর ইউ পিপল আর তোমরা যদি সেটা মিস করে দাও তাহলে ইটস অফ নো ইউজ তাহলে আমার ভিডিও বানানোর তো কোনো মানেই হয় না আর আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই হেয়ার স্টাইলটা উইচ ইজ স্পেসিফিক্যালি ইউজ ইন ফোক ডান্স এটা তোমরা কিভাবে নিজেরা একদম অল্প সময়ের মধ্যে নিট অ্যান্ড ক্লিন ভাবে করতে পারো সেটাই আজকে তোমাদেরকে শেখাবো সো উইদাউট ফার্দার আডু লেটস মুভ অন টু দ্য ভিডিও সবার প্রথমে আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি তারপর পুরো চুলগুলোকে একসঙ্গে ধরে আমরা সাইডে একটা পনিটেল করব যেহেতু এটা সাইডে খোপা হচ্ছে তোমরা যে কোনো সাইডে এটা করতে পারো আমি এখানে লেফট সাইডে খোপা করব তাই জন্য একটা লেফট সাইডে ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে একটা পনিটেল করছি পনিটেলটা করার সময় মেক শিওর যে খুব একটা কানের কাছাকাছি যাতে না হয় এবং খুব একটা মিডলেও যাতে চলে না আসে মানে পেছন দিকে যাতে না চলে আসে নালে কিন্তু খোপাটা দেখা যাবে না এরপর এর আগেও তোমাদেরকে আমি শিখিয়েছি যে টোনার দিয়ে কীভাবে আমি খোপা করি তো আগের কোনো হেয়ারস্টাইল ভিডিও দেখে তোমরা রেফার করতে পারো বা এই ভিডিওটা দেখেও ফলো করতে পারো যে আমি কীভাবে করছি আমি আর স্টেপসগুলো রিপিট করছি না এই ভিডিওতে খোপাটা তো কমপ্লিট এরপর হচ্ছে ডেকোরেশন করার পালা আমি এখানে সবুজ রঙের একটা কাপড়ের ফুল ইউজ করছি এবং একটা হলুদ রঙের প্লাস্টিকের ফুল তোমরা যে কোনো লোকাল মার্কেটে গেলেই এই ধরনের ফুল পেয়ে যাবে এইখানে আমি কাপড়ের ফুলটার ভেতর দিয়ে আমি ফুলটাকে ঢুকিয়ে দিচ্ছি যার পেছন দিয়ে ওটাকে ভালো করে টেনে ক্লিপ দিয়ে ওটাকে সেট করে দিতে হবে যাতে পড়ে না যায় ব্যাস এরপর হেয়ারস্টাইলটা কমপ্লিট সো ফোক ডান্সার মেকআপ ফোক ডান্সার হেয়ারস্টাইল দুটোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম বিকজ তোমরা অনেক দিন ধরে আমার কাছে চাইছিলে যে দিদি প্লিজ আমাকে ফোক ডান্স এবং ফোক ডান্সের যে মেকআপ হেয়ার দুটোই আমাকে শেয়ার করো তো আজকে করে দিলাম এবার তোমাদের পালা সেগুলোকে প্র্যাকটিস করা এবং সেটাকে ভালোভাবে করা সো দ্যাট আর কোনো দিন কারোর সাহায্য নিতে না হয় তোমরা নিজেরাই করতে পারো আর যদি মেকআপ বা হেয়ারস্টাইল তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো বা কোথাও পারফর্ম করে থাকো এই মেকআপ টিউটোরিয়াল থেকে শিখে তাহলে আমাকে নিশ্চয়ই তোমাদের পিকচার্স পাঠিও বিকজ আই ডু দিস ভিডিওস ফর ইউ পিপল বিকজ এখন আমার কিন্তু কোনো পারফরমেন্স নেই জাস্ট ভিডিও বানানোর জন্য এত মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল করে তোমাদের জন্য বসে আছে ক্যামেরার সামনে তো প্লিজ এইটুকু তো এক্সপেক্ট করতেই পারি তোমাদের থেকে তোমরা নিশ্চয়ই আমাকে পিকচার্স পাঠিও আই উড লাভ টু সি দেম এরকম মেকআপ টিউটোরিয়াল বা হেয়ারস্টাইল এনিথিং রিলেটেড টু ডান্স বা কস্টিউমের ব্যাপারে যদি চাও যে আমি ভিডিও বানাই সেই স্পেসিফিক ভিডিও সাজেশনসগুলো আমাকে কমেন্টে জানাও অ্যান্ড আই উড প্রেফার যে তোমরা এই সাজেশনসগুলো সঙের সাজেশন হোক বা ভিডিও এনিথিং এনি সাজেশন আমাকে ইমেল করো বিকজ হোয়েন এভার আই ওয়ান্ট টু মেক আ ভিডিও আমি কিন্তু তোমাদের সাজেশনগুলো ইমেল থেকে দেখতে সুবিধা হয় কমেন্টে সব হারিয়ে যায় কখন কে কমেন্ট করেছিল আমি কিছুদিন পর সব ভুলে যাব আর ওই টাইমে খুঁজে বের করা ইজ ভেরি ডিফিকাল্ট তো ইমেলে থাকলে ওটা আমার জন্য খুব ইজি হয় সাজেশনসগুলোকে খুঁজে বার করা সো যত মানে তোমরা ইমেল করবে আমাকে তত তোমরা ফাস্ট এই ভিডিওসগুলো দেখতে পাবে এবং আমি বানাতেও পারবো সো চেষ্টা করো ইমেল করার আর যদি ইমেল না করতে পারো তাহলে কমেন্ট করতে পারো অ্যাজ ইউ উইশ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই